আমি তো চাকরি করি না। চুপ 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 চুপ। বিদ্যালয়ে সবাই জানে আমার ছোট বাবু চাকরি করে। পাড়াতে কি জানে চাকরি করে না অন্য কিছু করে? না ওইটা জানে, হয়তো অন্য কিছু করে সেটা জানে বলে পাড়াতে। তোমার চাকরি নামে চালিয়ে দিচ্ছ। তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অলরেডি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের রিকোয়েস্ট অনেক দেখছি আমি, যে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা তো ইমপ্রেশন প্রচুর গিয়েছে। তো এখন তো আমার ভিডিও এখনও ভাইরালের মতো যায়নি, তবে প্রচুর মানুষ ওটা কিন্তু ইমপ্রেশন নিয়েছে, আর ওইটা ভিডিও কি প্রচুর ভিউজ আসছে, অনেক র্যাঙ্ক করেছে। তো ভিডিওটা আমি আশা করি ভাবলাম যে চার দিন হয়ে গেলে এখন একটা ভিডিও আপলোড করালাম, তাই আজকে চলে এলাম তোমাদেরকে হাসাতে। আর কাম তো হবে না, এবার আমার ভিডিওটা দেখে তোমরা একটু হাসো, ঠিক আছে? আর তোমাদেরকে আরও একটা রিকোয়েস্ট করে দিই, আরও হাসতে চাইলে যেটা কমেডি ভিডিও, অনেক 500টা ছেলে মেয়ে যেটা সুপিদির মতো পলিগ্রাম টিভির মতো ভিডিও, সেরকম ধরনের আমি একটা ভিডিও বানাই, সেটা চ্যানেল নাম হচ্ছে নবগ্রাম টিভি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি। আর এরকম ভিডিও তোমরা থাম্বনেলটাও দেখতে পাচ্ছ, এরকম ধরনের ভিডিও আপলোড করা হয়। তো প্লিজ ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাদের যা সাবস্ক্রাইব করে দাও, ওইখানে হাসতে থাকবে তোমরা। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটি স্টার্ট করে দাও। আরামে চলে যাবে, বেশি খোঁজার দরকার না, আমার কাছে চলে এসো, আমি তোমাকে চাকরি দেবো। আমার প্রচুর চাকরি রয়েছে, কত মানুষ আমার কাছে আসছে চাকরি চাইতে, তুমিও চলে এসো, চাকরি নিয়ে নেবে দিদি। বলেন কি, সবাই জানে আমার ছোট বাবু চাকরি করে। পাড়াতে কি জানে চাকরি করে না অন্য কিছু করে? না ওইটা জানে, হয়তো অন্য কিছু করে সেটা জানে বলে পাড়াতে। তোমার চাকরি নামে চালিয়ে দিচ্ছ। সবাই বলে আমি নাকি চাকরি করা বৌমা, আমার না আছে ডিগ্রি না আছে চাকরি, কি যে করি, কিন্তু পরিবারের সম্মানটা তো রাখতে হবে। ও দিদি, তুমি কি সম্মান রেখেছো দিদি? তুমি বলছো বাড়িতে সম্মান তো রাখতে হবে, না কিছু সম্মান তো তুমি রাখো নাই, তুমি চাকরি তো করো না, তাহলে বাইরে বেরোচ্ছ কেন? তুমি তো অন্য কিছু করো না, তাই তুমি বাইরে বেরোচ্ছ। ও বলবে তো কি 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 আরেবার বলুন কি? রুকো জরা, সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই কর। না না, আমাদের পাত্র, তোমাদের পাত্র লয় কাদের পাত্র রে দিদি? তোমাদের পাত্র লয় আমাদের পাত্র? আরে দিদি, ওটা তোমাদেরই পাত্র, তুমি ভুল শুনেছো। আরে ওইটা দিদি বলতে চাইলো মানে দিদির বিয়ের কথা, দিদির তো অনেক বয়স হয়ে গেছে, দিদি আরেকবার বিয়ে করা মন হয়েছে, তাই দিদি ওইটাই বলতে চাইলো। নো গড প্লিজ নো নো। আরে দাদা, তুমি নোনো করছো কেন? ওই দিদি কি তোমার কি পছন্দ না নাকি? ও তুমি ইয়াং মেয়ে নেবে? ও ওই দাদাও বুঝে ফেলেছে দেখছো তো, এখন সবাই বুঝে ফেলেছে। আরে সিন তো হবেই দাদা, এটা তো রোস্টিং ভিডিও না, একটু তো ওইরকম সিন হবেই। আর কি কি জানে পাত্র? খুব ভালো কিছু জানে তো, না শুধু ফুলকুলি বেজে দিলে হবে না, ওই খাওয়াবে মনে হয়, বিয়েতে মনে হয় ওই খাওয়া হবে, এই জন্যই বলছে ফুলকুলুচি বেলতে জানে। আরে ভালো ভালো, আরো কিছু শিখো। নেই তবে কিরকম খেলা দেখাবে মাসিমা, তুমি একটু বলো না মাসিমা, তবে কিরকম খেলা দেখাবে? বাচ্চারা তো এরকম একটু খেলা দেখাবে না। আরে দাদারা, তোমরা দেখছো তো সলোমন দা ওখানে বোম্বাই থেকে আমাকে বলছে রুক যা রুক যা, তাহলে কিরকম বলেন কি? তো গাইস, আজ আর বেশি হাসাবো না, তোমাদের আবার পেট ব্যথা হবে। আর তোমরা বলছো আবার অনেক অনেক বলবে, ভাই আর বেশি হাসাতে পারছো না তুমি, মানে এই কেউ বলবে না হাসাতে পারছি না, কারণ আমি তোমাদেরকে ভালোই হাসাচ্ছি। নাহলে বেশি যদি হাসতে চাও, আরও যদি হাসতে চাও, তাহলে তোমাদের কী করবো, তোমাদের সেকেন্ড চ্যানেল যাও। আর তো গাইস, এটাই আমার হচ্ছে সেকেন্ড চ্যানেল, ফার্স্ট চ্যানেল যাও, যেটার নাম নবগ্রাম টিভি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাড়াতাড়ি যাও, তো ওখানে দেখে নাও, ওখানে ফানি ভিডিও দেখতে পাবে। সবার ছেলে মিলে আমরা সবাই মিলে একসাথে গিয়ে ফানি ভিডিও করি, আর অন্য কিছু করি না, শুধু ফানি ভিডিও করি, তোমরা তো অন্য কিছু বলে করছো না, একসাথে হ্যাঁ আমরা ফানি ভিডিও করি, তো ওখানে গিয়ে দেখে নেবে। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবেন, অবশ্যই ক্লিক করবে, সাথে ভিডিও শেয়ার করবেন। আর আজকে আমি এক জায়গায় বেড়াতে আসি, তবুও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? সেজন্য তো একটা লাইক দিতে হয় না,
তবু ভিডিও বানাচ্ছি, দেখছো তো? আসার জন্য আমি ট্রাইপডটা নিয়ে আসতে ভুলে গেছি, তাই আমি ভিডিও বানাচ্ছি। কী করবো, হাতে করে ধরেই বানাচ্ছি। তো ভিডিওটা আমি শুধুমাত্র মনোরঞ্জনে বানাচ্ছি, কাউকে দুঃখ দেওয়ার জন্য বানানো, শুধুমাত্র, কেউ সিরিয়াসলি নেবে না। তো আবার দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ বাই।